দিদি ও দাদা বড় কালীঘাটে পটুয়া পাড়াতে আর আজকে আমি যেহেতু পড়ে গেছে লক্ষ্মী পূজার টাইমিং আমি আজকেই করে নেব পূজো আর আর আমার পেছনে দেখতেই পাচ্ছো প্রচুর সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে আমি যে প্রতিমাটা নিয়েছি সেটা এখন দেখাবো না সেটা আমার বাড়িতে যখন পূজো হবে আমি তখনই দেখাবো দাদার কাছে প্রচুর রিজনেবল রেটে প্রচুর রয়েছে তোমার কথা আমার কথা দুজনের কথা কারণই বাড়িতে গিয়ে তো প্রচুর বৃষ্টিও হচ্ছে থেমে থেমে আর পরে দেখা হচ্ছে টিপ 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 করে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে অসম্ভব রকম বিরক্তিকর একটা সিচুয়েশন কিন্তু কিছু করার নেই এরই মধ্যে ছিল সকালে অফিস বোনরা এখনো আছে এটা বোনদেরই গাড়ি ইন্টেরিয়রটা নিশ্চয়ই তোমরা অন্যরকম পাচ্ছ তারই মধ্যেখানে আমি পূজোর সমস্ত কিছু বাজার হাট করলাম বাড়িতে গিয়ে ফ্রেশন আপ হব হয়ে নিয়ে তারপরে পূজো বেসিক্যালি আমি যখন কোনো ধরনের পুজো করি আমার সেরকম কিছু থাকে না যে খেয়ে বা না খেয়ে যতটা পারি না খেয়ে খিদে বেলে খেয়ে নিই তারপর খেয়ে পুজো করি আজকে পাচ্ছি তাই আজকে না খেয়ে আছি এখনো পর্যন্ত শুধু চা আর জল খেয়ে আছি তো আমার কাছে এটা কোনো ব্যাপার না যে না খেয়ে পুজো করতে হবে বা কিছু আমি খেয়েও কালী পুজো করি আমাদের বাড়িতে কালী পুজো হয় তো খাওয়া দাওয়া করেও আমি কালী পুজো করি বিকজ আর আলাদা করে কিছু ফর্মাল পরার মতো সিচুয়েশন বা কন্ডিশন মানে অ্যাকচুয়ালি কিছুই ঘরে খুঁজে পাচ্ছি না এরকম একটা ব্যাপার আর কি সবটাই একা হাতে করতে হলো হাজব্যান্ডের আজকে মিটিং আছে জানি না ও কখন ফিরবে রাত্রিবেলা দিনের দিন তো অনেক কিছু বাজার করতে হয় যেরকম ফুল মিষ্টি ফলটা যেরকম কিনে রেখে দেওয়া যায় তাও আমরা তো বাসি ফল দেবো না এই ব্যাপারগুলো থেকেই যায় তো সেই জন্য আজকেই আমি পুজোটা করে দেব ইচ্ছে আছে রাত্রিবেলা একটু বেরোনোর বুম্মাকে বলেও রেখেছি বিকজ বোনরা সকাল থেকে সেরকম কোথাও বেরোয়নি এঞ্জেলের একটা ছোটো ক্লাস ছিল ওয়ার্কশপ টাইপের ডান্সের অবভিয়াসলি তো ওটার জন্যই বেরিয়েছিল সকালে সামনেই টালিগঞ্জের আশেপাশে তো রাত্রিবেলায় ইচ্ছে আছে একটু সাজুগুজু করে বেরোবার দেখা যাক পুজো করি পুজো করে সবার আগে কিছু খাবো বাড়িতে ডাল ভাত আলু বস্ত রান্না হয়েছে সকালবেলা তো সেটা খাবো খেয়ে নিয়ে তারপরে কোথাও বেরোবার একটা ইচ্ছে আছে একটু দূরে কোথাও যাব একটু ঘুরতে বিকজ এই ওয়েদারটাকে মিস করলে চলবে না একটা কথা বলি আমি নতুন শিখছি এডিটিং করা একেবারে বেসিক লেভেলের এডিটিং করছি মানে আমার এডিটিংগুলো দেখে দেখে আমার কখনো নিজেরই ভীষণ হাসি পাচ্ছে তো যাই হোক একটু ক্ষমা ঘেন্না করে দিও সঙ্গে থেকো ভালো লাগবে নতুন অনেক কিছু দেখতে পাবে আমিও নিজে আস্তে আস্তে শিখছি মিউজিক অ্যাড করা তারপরে স্পিড বাড়ানো কমানো আরও অনেক কিছু শিখছি তবে শেখার কোনো বয়স নেই এমনকি তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্রেশন আপ হয়ে তারপরে আমি আবার পুজোতে বসবো তা আমি পুজোতে বসে পড়েছি ইভেনচুয়ালি আমার পুজো হয়েও গেছে তো এতটা তাড়াহুড়োর মধ্যে করেছি যে আলাদা আলাদা করে পুজোর শর্টসগুলো আমার নেওয়া হয়নি চলো আমি এতক্ষণ বকবক করলাম ভিডিওটাই অন করিনি পটুয়া পাড়ার পরে এবার সরাসরি আমার ঠাকুরঘর থেকে তো আমার মন্দিরে সবার আগে আমি দর্শন করাই মাকে আমি তখন পটুয়া পাড়াতে তোমাদেরকে বলেছিলাম যে আমি পটুয়া পাড়াতেই নিচ্ছি ওখান থেকেই মাকে এনেছি তো এই হচ্ছেন আমার মা এই হচ্ছেন আমার মা কি অপূর্ব মিষ্টি স্নিগ্ধ মুখটা দেখো আর এর সাথে সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই আমি কি কি ভোগ নিবেদন করেছি আমি করেছি গুড়ের তিলের নাড়ু করেছি গুড়ের নারকল নাড়ু এর সাথে করেছি গুড়ের মুড়কি চিনির সাদা নাড়ু রয়েছে মিষ্টি এর সাথে রয়েছে পাঁচ রকমের ফল আমি গোটা ফলই দিই তো আখ আর পানি ফলটা তো গোটা দেওয়া যায় না তাই সেটাকে কেটে দিয়েছি মায়ের শৃঙ্গার রয়েছে অলরেডি মাকে টিপ সিঁদুর চুড়ি এই সমস্তগুলো পরানো হয়ে গেছে দর্শন করানো হয়ে গেছে মাকে মায়ের ঘট মা
আর রয়েছে কিছু ড্রাই ফ্রুটস, ভোগ হিসেবে নিবেদন করা হয়েছে কিছু পূজোর সামগ্রী, আমার রোজকার সিংহাসন, আর এই হচ্ছে ফুল ডেকোরেশন। উপরে লাগানো হয়েছে একটা তোরণ, এই তোরণটা আমার বেশ 3-4 বছর আগেকার তোরণ, এই তোরণটা লাগানো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড একটা সিলভার কালারের লাগানো হয়েছে, তার সাথে কোপ আপ করা হয়েছে এইভাবে। মালাটা কি সুন্দর দেখো, তো আমি সরাসরি পুজোয় বসে গেছি, ফ্রেশনটা যাই আসুক না কেন। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একদম ঘুরু ঘুরুর জন্য বেরোবো। বাড়িতে যাগ প্রদীপ জ্বলছে, হাজবেন্ড রয়েছে, যেহেতু মিটিংয়ে গিয়েছিল, এটা আমার রোজকার পুজোর থালা, যেহেতু ও মিটিংয়ে গিয়েছিল আর ও বেরোবে না, তাই আমার ঘি দেওয়ার টেনশন নেই। এই যে ঘি, চামচ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, রয়েছে তো, ও ঘি সমানে দেবে। আর আমি বললাম, আমি বারবার এঞ্জেলকে রিকোয়েস্ট করেছিলাম যে মন্ত্রের ওখানটা যদি একটু ভিডিও করে দেয়, তো খুব মন দিয়ে এবার মন্ত্রটা শুনেছে, যার জন্য আমি ওকে ডিস্টার্ব করতে একেবারেই চাইনি। আমার তো পুজো হয়ে গেল বন্ধুরা, আজকে আমি পুজো করে নিলাম, কারণ আমি যে তিথি এবং সময় অনুসারে পুজো করি সেটা আজকের দিনটাই আমাকে প্রেফারেবল মনে আমার মনে হলো। অনেকেই বলেছিল কালকে উদয় তিথি পড়ছে, কিন্তু আমি যে তিথি অনুসারে পুজো করি সেটা আজকে, তাই আমি আজকে পুজো করে ফেললাম। তোমরা কে কে আজকে পুজো করলে, কে কে কালকে পুজো করলো আমাকে জানিও কমেন্ট বক্সে। অনেক ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো, আর সবসময় কিপ স্মাইলিং। অ্যাজ পার আই কমিট, যেরকম আমি বলেছিলাম, আমরা আবার বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজোর প্যান্ডেল হপিং করতে। বৃষ্টি পড়ছে, পড়ছে না, পড়ছে, পড়ছে না, বোম্বা ভাই চলে এসছে, আর আমি ওই ড্রেসটাই পরে আছি, ড্রেস চেঞ্জ করার টাইম হলো না, বিকজ পরে যাবো একটা স্পেশাল জায়গা, নামটা বলবো না। এটা মিষ্টি কম, ওইদিকে সামনে নাও। চলে এসছে গরম গরম গৌতমসের কফি, আর চলছে রোম্যান্টিক গান, আর লাইফে কি চাই বন্ধু। নামটা বললে খুব ভালো হয়, রাম, রাম, রামদা, থ্যাংক ইউ। রাত্রি 2:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, সারাদিন পর খেলাম, কালকে ইচ্ছে ছিল আইব্রোটা করার, তো কালকে পার্লার বন্ধ আছে, আমি যদি পার্লারে আইব্রো করাই, কোনো উপায় নেই, পরশু করতে হবে, দেখা যাক পরশু হয় কি না। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তো আরেকবার হ্যাপি লক্ষ্মী পুজো, শুভ শুভ লক্ষ্মী পুজো, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, কিপ স্মাইলিং।